রবিবার রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালে দেখা গেল হিঙ্গলগঞ্জ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘূর্ণিঝড়ের ক্ষত। জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেমালের কারনামা। হাসনাবাদ লেবুখালি রোডের বিভিন্ন জায়গায় রাস্তার উপর ভেঙে পড়েছে বড় বড় গাছ, উপরে গিয়েছে বিদ্যুতের খুঁটি, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাস্তা থেকে গাছ সরাতে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষয়ক্ষতি হচ্ছে রাত থেকেই, মানে সকালবেলা থেকেই হচ্ছে, কারেন্ট টারেন্ট নেই, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, গাছ ভেঙে গেছে, পথে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ, কারেন্ট নেই, না কারেন্ট নেই, কাল থেকে কারেন্ট নেই। এখানে হয়েছে মোটামুটি ইলেকট্রিক তার পড়ে গেছে, গাছ কেটে গেছে, কালকে থেকে বিদ্যুৎ সংযোগ নষ্ট। একই অবস্থা বিশপুর এলাকাতেও, ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এলাকা, বিদ্যুতের তার নিয়ে বিপজ্জনকভাবে গা ছেলে পড়েছে। এদিকে রাতভর ঝড়ের তাণ্ডবের জেরে হাসনাবাদের বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে কাঁচা বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবিবার রাতের থেকে হাওয়ার গতিবেগ কমলেও চলছে ঝোড়ো হাওয়া, দাপট কমেছে বৃষ্টিরও, কিন্তু পুরোপুরি থামেনি। এই অবস্থায় নতুন করে বিপদ এড়াতে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর প্রায় 50 জন বাসিন্দাকে উদ্ধার করে পূর্বঘুনি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। ঘূর্ণিঝড় চলে গেলেও সোমবারও ঝোড়ো হাওয়া চলায় এখনও উত্তাল নদী সমুদ্র। সন্দেশখালীর রাতাপুর মণিপুর এলাকায় রায়মঙ্গল নদীর প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, বাঁধ পেরিয়ে জল চলে আসছে উল্টো পারে। এদিন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে দুর্বল ভগ্নপ্রায় নদীবাঁধ পরিদর্শন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাটগাছি, নাজাট প্রভৃতি জায়গার নদীবাঁধ পরিদর্শন করেন। সব মিলিয়ে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ অব্যাহত দক্ষিণবঙ্গে। পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।